প্রেম করা জায়েজ, এখন বলতে পারেন যে হুজুর প্রেম করা জায়েজ আপনি বললেন, তাহলে আসুন কোন প্রেমটা জায়েজ এটার সম্পর্কে আমরা জানি। প্রিয় ভাইরা বাবারা, আমার অনেক যুবক আমাকে প্রশ্ন করে থাকে, অনেকেই বলেছেন যে হুজুর প্রেম করা কি জায়েজ। তাহলে আমি তাদের সম্পর্কে বলবো, ওই যুবক ওই যুবতীর সম্পর্কে বলবো যাদের মনের ভিতরে এরকম ধারণা, তাদের সম্পর্কে বলবো হ অবশ্যই জায়েজ, প্রেম করা জায়েজ। এখন বলতে পারেন যে হুজুর প্রেম করা জায়েজ আপনি বললেন, তাহলে আসুন কোন প্রেমটা জায়েজ এটার সম্পর্কে আমরা জানি। অনেক যুবতী অনেক যুবক মনে করে বা অনেক যুবক ছেলেরা আমাকে বলেছে যে হুজুর অনেক সময় দেখা গেছে ইসলামিক মাইন্ডের একটি মেয়ে আমাকে যদি আমার যদি পছন্দ হয় বা আমাকে যদি পছন্দ করে তাহলে কি আমি ওর সঙ্গে সম্পর্ক করতে পারবো? নাউজুবিল্লাহ, তার সঙ্গে সম্পর্ক করা যাবে না। কেন যাবে না? কারণ আপনার প্রেম কোনটা জায়েজ, আমি বলেছি প্রেম জায়েজ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। তাহলে আসুন আমরা জেনে নিই, প্রেম জায়েজ হচ্ছে ওইটা যে ব্যক্তি বিয়ের পরে স্ত্রীর সঙ্গে প্রেম করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ের পরে স্ত্রীর সঙ্গে প্রেম করার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ওই সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহর পরে ওনার সঙ্গে এত সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন আমি আপনি যদি দেখি, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে যখন সাংসারিক জীবন কাটিয়েছিল ওই সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কিভাবে প্রেম করেছিল, কিভাবে ভালোবাসা আদান প্রদান করেছিল, আসুন আমরা জেনে নেই। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা বলেছিলে প্রেম করা কি জায়েজ কিনা, তারা শোনো, অবশ্যই জায়েজ। তোমার স্ত্রীর সঙ্গে প্রেম করবা, বিবাহর পরে প্রেম করবা, তাতে কোনো সমস্যা নাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, উনার সাংসারিক জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উনি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এইরকমভাবে মধুর সময় কাটিয়েছেন। দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খেলাধুলা করেছিলেন। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশার সঙ্গে উনি খেলাধুলা করেছেন। একদিন রাত্রেবেলা বলতেছেন, হে আয়েশা আসো আমরা দৌড় প্রতিযোগিতা করি, দৌড়। তখন দেখুন কতটুক মধুর সম্পর্ক ছিল। তখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে দৌড় দিয়েছেন। দেওয়ার পরে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে থেকেই যখন দুইজন একসঙ্গে দৌড় দিয়েছেন, উনি নিজে থেকেই ইচ্ছাকৃতভাবে উনি ফেল হয়ে গিয়েছেন, মানে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাস করার জন্য উনি যেন সবার আগে যেতে পারে এই জন্য উনি ইচ্ছাকৃতভাবে ফেল হয়ে গিয়েছেন, দৌড়ে আগে যাইতে পারে নাই। আচ্ছা বলুন তো, একটা মেয়ের সঙ্গে একটা ছেলে যখন দৌড় দেয় অবশ্যই অবশ্যই ওই ছেলেটাই ফার্স্ট হবে, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন উনার মনের মধ্যে আম্মা জানা আয়েশার প্রতি এতটুক ভালোবাসা ছিল, স্ত্রীর প্রতি এতটুক ভালোবাসা ছিল, ওই স্ত্রীকে ফার্স্ট করার জন্য উনি নিজে ইচ্ছাকৃতভাবেই ফেল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, এই জন্য আপনি যদি প্রেম করেন, আপনার যদি প্রেম করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনি বৈধ প্রেম যেটা ওইটা করবেন, নাকি অবৈধ প্রেম করবেন? অবৈধ প্রেম করা যাবে না। এখন অনেকে প্রশ্ন করে যে অনেক ইসলামিক মেয়ে আছে, তারা তাদের সঙ্গে যদি আমি সম্পর্ক করি তাহলে ওই মেয়েটা যদি আমাকে পছন্দ করে সমস্যা হবে, ওই মেয়েটা যদি ইসলামিক হয় তাহলে আপনার সঙ্গে কীভাবে হারাম রিলেশন করে, আমার বুঝে আসে না। অনেক যুবক এই কথা বলে থাকে। এই জন্য ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, যারা বলেন যে প্রেম করা কি জায়েজ, অবশ্যই জায়েজ, বিশ্বনবীর জীবনী থেকে নেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি কিভাবে আচরণ করবেন, স্ত্রীকে কিভাবে ভালোবাসবেন। এখন তো দেখা যায় দুনিয়ার বুকে অনেক মানুষ দেখা যায় স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে জড়িত হয়, এই জামানার মধ্যে দেখা যায় অনেক সময় স্ত্রীকে রেখে স্ত্রীর সঙ্গে দুরাচরণ করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে। তাদের সম্পর্কে বলবো, তোমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নাও, দেখো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার খাইতেন, খাবার খাওয়ার পরে যখন হাড্ডিগুলো চুষে
যখন গোশত খাইতেন হাড্ডিগুলো যখন চুষে ফেলে দিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই হাড্ডিগুলো নিয়ে চুষতে শুরু করতেন, সুবহানাল্লাহ। তারপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করতেন, গোসল করার সময় এক বালতি থেকে আম্মা জান আয়েশা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন, সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি খাইতেন, যে গ্লাস দিয়ে পানি খাইতেন, যেই গ্লাসের যেই দিক দিয়ে মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে পানি খাইতেন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন স্ত্রীর প্রতি এতটুক ভালোবাসা ছিল, ওই ঠিক এই একই জায়গা দিয়ে একই জায়গায় মুখ লাগিয়ে পানি খাইতেন, সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসবেন, প্রেম করবেন অবশ্যই, কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে, আপন স্ত্রীর সঙ্গে। অপর নারীর সঙ্গে প্রেম করা যাবে না, কারণ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আপনি একটা বেগানার নারীর দিকে যদি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি বা কোনো বায়ের যদি আমার উম্মতের মধ্যে কারো যদি আমি আপনি যদি একটি বেগানা নারীর দিকে হুট করে তাকিয়ে ফেলি, তাহলে ওই সময় দেখা যায় ওই বেগানা নারী রাস্তা দিয়ে হাঁটাকালীন যদি আমার আপনার চোখ পড়ে যায়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ লিখবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি দ্বিতীয়বার আবার ওই ব্যক্তির দিকে, ওই মহিলার দিকে থাকায়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ লেখেন। তাহলে একটা নারী যখন রাস্তা দিয়ে হাঁটে, আপনার যদি অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে যায় বেগানা নারীর দিকে, তাহলে ওই সময় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন না ফেরেশতাদেরকে দিয়ে, সুবহানাল্লাহ। আর যখন আপনি ইচ্ছাকৃতভাবে আবার থাকাবেন, তাহলে কিন্তু আপনার আমল নামার মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে গুনাহ লেখা হবে। দেখুন ইসলাম কতটুকু সুন্দর, আপনাকে কতটুকু ছাড় দিয়েছে, আমাকে কতটুকু ছাড় দিয়েছে, কিন্তু আমি আপনি বুঝি না, না বুঝে গুনাহ করি, প্রেম করা যাবে না, বেগানা নারীর সঙ্গে কথা বলা যাবে না, তাদের দিকে থাকানো যাবে না, একবারের বেশি দুইবার ইচ্ছাকৃতভাবে থাকানো যাবে না, থাকালে গুনাহ হবে। এজন্য এরকম পাপ থেকে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখুক। সকলে বলে আমিন।